আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন আপনারা? শুভ সকাল। আজ সকালে থেকে আমি একটু বাইরে গেছিলাম, অনেকদিন সকালে ওঠা হয় না, তো আজকে গেছিলাম কাঁচা বাজার করতে। আর সকালটা ছিল এমনি সেই রকম একটা সকাল, এটা আমার বাসার নিচে যে জানালা আর কি, লিফটের সামনে থেকে ওখান থেকে বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগতেছিল। তো ভাবলাম অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তো দেখি আজকে কি করতেছি সকালে, পুরো সকালটা সবার সাথে শেয়ার করি। তো যেই কথা সেই কাজ, বেরোয় পড়ছিলাম, পরে আমার বাসার নিচে একটা বনসাই গাছ আছে, তো এখানেও গাছগুলো দেখতে খুব সুন্দর, এখানকার একটু ভিডিও করে নিলাম সকালবেলা। তখন সূর্য উঠে ওটা ভাব, কুসুম সূর্য উঠতেছে, গগনে সূর্য ছিল লালচে লালচে মতো করে, সেইভাবে হই নাই। তো এখানে কালকে রাত্রে পূজা দিছে চাইনিজরা, ঠিক আছে, পূজা দিয়ে এখানে ওরা আগুন ঠাগুন লাগাইছে, আর বৃষ্টি হয়েছে মনে হয় রাতে, যার জন্য আর পরে ওখান থেকে বেরোয়া সামনে একটা ফুল বাগিচা পাইলাম, এটা একটা মার্কেট, সুপার মার্কেট। তো ওখানকার এই ফুলগুলো এত সুন্দর লাগলো, মনে হইতেছে তাগায় তাগায় রয়েছে ফুলগুলো, ইয়েলো কালারের ফুলগুলো ছিল, পিঙ্ক কালারের কিছুটা গাঢ় লাল ছিল, খুব ভালো লাগতেছিল। ওখান থেকে মার্কেটের উদ্দেশ্যে গেছিলাম, কিন্তু মার্কেটটা যাওয়ার পরে দেখি 9টা বাজে ওপেন হবে, আমি গেছি 7টায়, যার কারণে ওর পরে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে গেলাম, ওখানে পরোটা খাইলাম, ডাল দিয়া ডিম ভাজি, তো ভালোই লাগছে। পরে চলে গেছি বাংলাদেশি একটা মার্কেটে, ওখান থেকে আমার বাসার জন্য 1 সপ্তাহ বাজার করলাম, মুরগি নিয়েছিলাম একটা, এটা তো দেখছেনই, ইলিশ মাছটা অনেক বড়ই ছিল, আর এই মাছটাকে মালাই ভাষায় বলে ইকান সুসু, অনেকেই চিনেন। মুরগিটারে আমি নিজেই জবাই করছিলাম, আমাকে মুরগিটা কাইটা দিছে ওই দোকানের এক আঙ্কেল আছে, ওনার বাসা আমাদের দেশে কুমিল্লাতে, উনি খুব সুন্দর মাছ কাটে, তো ওনার মাছ কাটার ভিডিওটা করে নিলাম। উনি আমি পুরো ভিডিও দিনে আসলে এই মাছ যখন কাটতেছিল এখান থেকে রক্ত আইসা আমার সাদা গেঞ্জিটারে সেরকম কালার করে দিয়েছে, যার কারণে আমি একটু দূরে দূরে ছিলাম, পুরো ভিডিওটা করা হয় নাই, এই অবস্থা আর কি। তো ওখান থেকে মোটামুটি ভালোই ছিল, উনি মাছগুলা কাইটা দিছে, খুব সুন্দর করে পরিষ্কার করে দিছিল, এই অবস্থা। তো মাছগুলার দেখেন মাছগুলা খুব ফ্রেশ, খুব ফ্রেশ মাছ, এখন উনি মুরগিও ছুলছে, আর ওখানে টার্চও বেশি ছিল, আমার সাথে সাথে আর একজন ভাই উনি প্লাস্টিকের ভিতরে একটা মাছ নিয়ে রাখছে, যখন ভিডিও করছে আমি তখন খেয়াল করি না, এই মাছটা লাফালাফি শুরু করছে, মাছটা ছিল কার্পু মাছ, আমাদের দেশে যশোরে এই কার্পু মাছগুলারে বলে জাপানি পুঁটি, তো মাছটা অনেক লাফালাফি করছে। আর ও আসলে মালয়েশিয়াতে এই মাছ এই মাংসটারে মানে চিকেন আর কি, এটা বলে আয়াম কাম্পং, অর্থাৎ গ্রামের মুরগি বা দেশি মুরগি যেটা বলি, এটা তো উনি ক্লিন করতেছে, আর আমরা তো বিদেশে আসলে ওইভাবে সাফ করা হয় না, আমাদের দেশে তো গ্রামে হইলে তো চামড়া ঠামড়া এগুলো সব প্রসেস করে নিয়ে নিত, এই দেশের বাইরে তো এগুলা রেডিমেড আর কি। তো যা হোক, আর অনেকদিন যাবত ভিডিও দিতে পারতেছি না, সবাই একটু সাপোর্ট করেন, হ্যাঁ, আমার ভিডিওটা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন ভাই, আর যা যা আছে এগুলা করে দিয়েন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো আজকের মতো ভিডিও প্রায় শেষের পথে, ভিডিও শেষ করে দিব, তারপরে বাসার ভিতর যে আসলাম, কী কী বাজার করছিলাম, আরও অনেক বাজার করছি।
ঠিক আছে, এক সপ্তাহ বাজার।